হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি কি বলবো, আসলে আমিও আছি মোটামুটি ভালো। তো যাই হোক, অনেকদিন পর আজকে আবারও অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সেই 4:45 ঘুম ভেঙেছে। তারপর উঠে ছেলের কিছু পড়া নোট করলাম, তারপর আজান দিল, ছেলেকে ডেকে দিলাম, মা ছেলে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রান্না করে কিছু টুকটাক কাজ করলাম। ভাবলাম এত ভোরে যখন উঠেছি, কাজ যখন করছি, একটু ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে একটু কথা বলি। আর ব্যালকনি থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আমার ব্যালকনিতে একটু দেখে, সবার আছে কিন্তু ফুল গাছ, আমার কিন্তু, আমার ব্যালকনিতে কোনো প্রকার ফুল গাছ নেই। আমার আছে হচ্ছে যা কিছু সব সবজি, পুদিনা, ধনে পাতা, আর এদিকে আমি বেগুন চারা লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, আস্তে আস্তে বেগুনের ফুল আসতেছিল, আসতেছে। এটা তো তিতকরলার ফুল আসছে, এটা তো তিতকরলা হবে। টক পাতা, সকাল সকাল বাগান দিয়ে শুরু করলাম। আর এখানে দেখেন ভেন্ডি, কিছুদিন আগে বলেছিলাম আমার দুপুরে লাঞ্চে যে ভেন্ডি ছিল, ভেন্ডি ভাজা করেছি, গাছে তিতকরলা, তো এই সেই ভেন্ডি গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। 3টা ভেন্ডি গাছ থেকে আমি প্রচুর ভেন্ডি খেয়েছি। আর এই মরিচ গাছটা দেখতে কিন্তু আধমরা, কিন্তু মাশাআল্লাহ প্রচুর মরিচ হয়। ওই ব্যালকনিতেও অনেক গাছ আছে। ওহো, কলমি শাকের ফুল আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আমি জাস্ট একবার কলমি শাক এনেছিলাম, তো ওখান থেকে কিছু ডাটা মানে হয় কি না দেখার জন্য লাগিয়েছিলাম। দেখেন ফুল চলে আসছে, একটা ফুল পেলাম, এই যে মাশাআল্লাহ। আর এদিকে ভেন্ডিটা উঠিয়ে ফেলবো, 2টা ভেন্ডি উঠিয়ে ফেলবো। কলমি শাক আরও আছে, ভালো লাগে। আসলে আমার একটা সময় ফুলের গাছের শখটা ছিল, বাট এখন আমার বেশি হচ্ছে শখটা হচ্ছে সবজির। কারণ যেমন আমার গাছে পেয়ারা হবে কয়েকদিন পর, পেয়ারা অলরেডি হচ্ছে, বড় হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন পুদিনাটা, মাশাআল্লাহ পুদিনা আজকে প্রায় 10-15 বছর হবে আমার কাছে পুদিনা, মাশাআল্লাহ। বাইরের দিকেও আছে, ওই যে দেখেন বাইরের ওয়েদারটাও দেখেন, কুয়াশা নাই বাট আবার কুয়াশা এরকম। মেইন রোড দেখা যাচ্ছে না হয়তো। তো রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ করলাম, চা বসিয়ে দিলাম, চলেন শেয়ার করি। কিছু থালা বাটি ছিল, ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে ফেললাম। আর এদিকে আমি জিরার পানি খাই, আজওয়াইন আর জিরা সিদ্ধ করব। চা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু কাজ আগিয়ে রাখছি আর কি, একটু পরে হেল্পিং হ্যান্ড চলে আসবে, তারপরে ভিডিও করতে হবে। ভাজি করার জন্য আমি এখানে ফুলকপিটা ডিম দিয়ে ভাজি করব, এই যে পেঁয়াজ কলি এবং ডিম দিয়ে ভাজি করব। আমি রাতের বেলা একটু বয়েল করে রেখেছি, এটা কালকে আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়ে গিয়েছিলো। আর কালকে যেহেতু বাজার সাজার অনেক ছিল, তা রান্না করিনি, পরে এটা রেখে দিয়েছিলাম। আর রাতের বেলা আমি একটু বয়েল করে রেখে দিয়েছি, কিছু সকালবেলা রুটি দিয়ে খাওয়া যাবে। তো ভিউয়ার্স, সেই সকালে ক্যামেরা অফ করেছিলাম, এর মাঝে আর ক্যামেরা অন করা হয়নি। এর মাঝে ছেলেকে তখন একটু কফি দিয়ে, একটু নাস্তা দিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে উঠে আবার তাড়াহুড়া করে রুটি পরোটা ভাজি এগুলো করে চা নাস্তা করে, আর আজকে তেমন বিশেষ কিছু রান্নাবান্নাও ছিল না। গতকাল যেহেতু বাজার করেছিলাম, সো গতকাল অনেক কাজ ছিল, ঘুরিয়ে এনেছিলাম, সেটা গতকালই আমি রান্না মানে অল্প রান্না করে রেখেছিলাম, পুরোপুরি করিনি। ফার্স্ট টাইম ভুঁড়ি রান্না করেছি, যদি আপনাদের সাথে শেয়ার করিনি। এখন অবশ্য দেখাবো কীভাবে করেছি আমি, মানে প্রসেসিংটা দেখাইনি বাট ভুনা ওটা দেখাবো। তো ওই জন্য আর ক্যামেরা অন করা হয়নি। এরপর জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিতে নিতে দেখলাম আসরের আজান, আসরের নামাজ পড়ে আর কি করব, ভিডিও দেখতে দেখতে আপনাদের মাগরিবের আজান। তো এখন বাচ্চাদের নাস্তা বানাতে হবে, আবার ছেলেকে নিয়ে পড়াতে বসাতে হবে, অলরেডি ছেলে বসে গেছে, আমিও বসবো এখন। তো ওকে নাস্তা দিয়েছি, দেখাই কি দিয়ে যে, ওর 17 তারিখ থেকে স্কুলে মডেল টেস্ট শুরু হচ্ছে, ওই জন্য ওর পড়ার প্রেশার। এই যে ওর জন্য সয়াবিনের কাবাব করে দিয়েছি, আর এদিকেও এই যে দেখেন
छोला भेजे हमें मटर छोला ना भावलम चटपटी करब पर चटपटी झमेला समय नहीं करी और एदी के पेपे केटे नहीं कपड़ा क्यों कि मन करबें ना आसले मैला बाच्चा घर टेबिल क्लथ नष्ट हो जाए देखे मैं ये दिए छोटोटा भात खाच्छे एज यूजुअल ओ भात खाई सब समय और हे एदी के किछु रुटी आछे सकाले बासी रुटी परोटा आछे एटा गरम करे निब और होच्छे जे देखें भुड़ीटा एकटू देखाई आपनादेरके खावा हये गेछे मोटामुटी एकटू आमार जे हेल्पिंग हैंड ताके एकटू दियेछि कालो कालो करे आलू दियेछि साथे और आमार छेले खेयेछे आमी खेयेछि एखन एकटू रुटी दिये खाबो मा छेले छेलेके निये पोड़ाते बसते हबे आबार আর এদিকে রুটিগুলো একটু হালকা মচমচে টাইপের করে নিব আমার মচমচে রুটি খেতে আমার খুব ভালো লাগে এটা আমার আব্বারও খুব ফেভারিট ছিল যে রুটিটা একটু মচমচে হলে আবা এরকম কালো গুনা দিয়ে খেত তো আমার ওই জিনিসটা ভালো লাগে করে নিব আর একটু চা করব রান্না এখনো করব না আজকে আমার হেল্পিং হ্যান্ড বলতেছিল আপা কালকে অনেক কিছু আমার ফ্রিজেও রান্না করা আছে লাউ রান্না করা আছে তারপরে ঝিঙ্গা রান্না আছে করা আছে চিংড়ি মাছ দিয়ে তারপরে মাছ তো কালকে যে মাছ এনেছিলাম রুই মাছগুলা কেটেছিলাম ওগুলা কেটে ফ্রাই করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে তেলাপিয়া মাছ আর আরেকটা যে মাছ এনেছি ওইগুলো আর কাটাও হয়নি ওগুলো আগামী কাল কাটাবো এই হচ্ছে কাজ ওয়ার্স অফ সিজন আমি ফ্রিজে ফ্রোজেন করে আম লিচু রেখেছিলাম লিচু অলরেডি এক বাটি খাওয়া হয়ে গেছে আরেক বাটি খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব এখন আজকে আম বের করেছি তিনটা বের করেছি আমগুলাও খাবো বসে পড়েছি নাস্তা করতে আসলে নাস্তাও বলা যায় ডিনারও বলা যায় এটা এখানে দেই কারণ এগুলো খাওয়ার পর আর ভাত খাওয়া হবে না অনেক কিছুই ছোলাটা এখন আর খাবো না ছেলে খাচ্ছে কাবাব ওইটা আমি এই কাবাবটা যাকে দিয়েছি সে ভেবেছে এটা চিকেন কাবাব এটা সয়াবিনের কাবাব কেউ বিশ্বাসই করতে চায় না চিকেন বা বিফ ওর টিচারদেরকেও দিয়েছি তারাও সেম আমার ছেলেও ভেবেছিল চিকেন সয়াবিনও বুঝতে পারেনি কারণ ও সয়াবিন খেতে চায় না আমি একবার রান্না করেছিলাম ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছি মানে ও খেতে চায় না ছোট ছোট করে আলু দিয়েছি ভুড়ির সাথে অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম বাট ফাইনালি কতকার পেয়ে গেছি আমার হাজবেন্ডও যেহেতু আমি খেতে চেয়েছি ও তো খুঁজবে ওতে নিয়ে দিবে সেটা যেখান থেকে পারো তো কালকে বাজারে গিয়েছে দেখেছে নিয়ে নিয়েছে ও আরও একটা জিনিস আছে যেটা আপনাদের সাথে শেয়ার করে নিই আমি অফ সিজনে আমি ফ্রিজে আম রেখেছিলাম आज के आम बेर करेछि एकटु देखाई आपनारा एभावे एकदम आस्त आम के फ्रिज फ्रोजेन करें एकटु जानाबेन प्लिज आमी आमेर पिउरिटाओ करी आमटाओ एभावे करी आमेर पिउरिओ आछे आमार काछे सो के के एभावे फ्रोजेन करें जानाबेन काज टुकिटाकि सारा दिनई थाके आर एखन काज अत बेशी करछि ना आर भिडियो अत बेशी करते पारछि ना शरीर भालो नेई ताछाड़ा छेलेके एकटु समय दिते होच्छे जे तोर परीक्षा मा जोदि एकटु सामने ना बसे छेलेदेर लेखापड़ा हय ना তো ওই জন্য একটু ওর সামনে থাকি ও পরে আমি বসে থাকি তাতেই হয় এই আর কি তো আপু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন আসলে জানি না লাস্ট 15-20 দিন ধরে আমার কি হয়েছে আমি ডক্টর দেখিয়েছি টেস্ট করিয়েছি অনেকগুলা কিন্তু তারপর আমি জানি না কি হয়েছে টেস্টে কিছুই ধরা পড়েনি কিন্তু আমি মানে এত খারাপ আমার শরীরটা প্রচুর দুর্বল খুবই দুর্বল গতকাল মানে কি হয়েছে 7:30টার দিকে ডিনার করেছি করার পর হঠাৎ করে পুরো শরীর ঘাম দিয়ে পেট ব্যথা করা শুরু হয়ে গেছে মানে আমার মনে হয়েছে মানে আমি এই মুহূর্তেই মরে যাব আমার ছেলেকে বলতে সাপু দেখো আমার কি হয়েছে মানে এমন একটা অবস্থা আমার জানি না আমার কি হচ্ছে আমার সাথে এগুলা ছেলে একটা পরীক্ষা এর মধ্যে যদি মা অসুস্থ থাকে আসলে ভালো লাগে না তো যাই হোক আপু ওরা আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যে আপনারা আমার জন্য এত এত দোয়া করছেন এবং ভালোবাসছেন আর ভিডিও না দিলেও আপনারা জিজ্ঞেস করছেন তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে দেওয়ার তো আজকের জন্য এতটুকুতেই শেষ করে দিব